এতকাল তো আসলে আমরা কথা বলতে পারতাম না, আমাদের কোনো বাক স্বাধীনতা ছিল না। আমি নিজেও চেষ্টা করবো একটা ছবি বানাতে, খুব আশায় আছি যে এত সুন্দর করে বাবার জন্মদিনটাকে সবাই মিলে চাচারা পালন করবে এবং তার স্মৃতিচারণ করবে। আমি খুবই খুশি এটার জন্য। এতকাল তো আসলে আমরা কথা বলতে পারতাম না, আমাদের কোনো বাক স্বাধীনতা ছিল না, আমাদের কোনো মতামত ছিল না, আমাদের হাসবার অধিকার ছিল না, কাঁদবারও অধিকার ছিল না। সব কিছু মিলেমিশে এত সুন্দর আয়োজন করবার জন্য আমি উজ্জ্বল চাচা এবং অন্যান্য যে চাচারা আছে, রফিক কাকা বা অনেকের নাম হয়তো সেভাবে বলতে পারছি না, সবার কাছে আমি কৃতজ্ঞ। আর আসলে বাবা তো আমাদের কাছে সবসময় শুধু বাবা ছিল না, আমার বাবা ছিল আমাদের বন্ধু। প্রতিটা বিষয়ে, প্রতিটা ছবি বানানোর আগে ব্যাকগ্রাউন্ড মিউজিক কী হবে, শিল্পী কাকে নেওয়া যায়, কাকে শুটিং কোথায় করব, কোন গল্পটা নিয়ে ছবি হবে, বাড়িতে স্ক্রিপ্ট হচ্ছে, মানে সেই জমজমাট পরিবেশ সেটা খুব মিস করি আমি। আমি নিজেও চেষ্টা করব একটা ছবি বানাতে, খুব আশায় আছি স্ক্রিপ্ট করার জন্য। আস্তে না সবে দোয়া করলে হয়তো হয়েও যেতেও পারে। আর বাবা আসলে একটা ইনস্টিটিউশন, বাবা থেকে শেখার অনেক কিছু আছে, যেমন শিল্প ঠিক তেমনি রাজনীতি। মানে বাবা কখনো একটা ভালো মুভি আনলে, একটা গুরুদত্তের ছবি বা অন্য কোনো বাজেন্দেমালার ছবি বা দিলীপ কুমার খুব ফেভারিট হিরো ছিল, কখনো একা দেখত না, যত যাই হোক তাড়াতাড়ি পড়া শেষ করো, একসাথে বসে ছবি দেখব, খেতে বসলে চলো একসাথে বসে খেতে বসবো। তো বাবার থেকে অনেক কিছু শিখেছি, যার জন্য সাহসের দিক থেকে আমরা অনেক এগিয়ে আছি। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর করে সবাইকে, সবাই এসেছেন, সবাই পার্টিসিপেট করেছেন এবং আমাদেরকে